সানডে স্পেশাল সকালবেলা ঘুম থেকে উঠি বানিয়ে নিয়েছি গরম গরম ম্যাগি আর তার সাথে গরম গরম ডিম সিদ্ধ। তা চলো শুরু করা যাক। ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে প্রায় সকাল 10টার মতো। একটা নতুন ব্লগ, রবিবার আর ভালো মন্দ খাওয়া হবে না এটা তো হতেই পারে না। বাঙালি মানেই আমাদের শনি রবিবার একটু ভালো খাওয়া যায়, বিশেষ করে রবিবার দিনটা তো ভালো মন্দ খেতেই হবে। তাই সকালবেলা ব্রেকফাস্টটা একটু ভারী করে নিলাম। এখন বাজে 10টার মতো আর এখানকার ওয়েদারটা না একদম আমাদের সাথ দিচ্ছে না। আবার দেখো ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হয়েছে। কালকে বেশ কি সুন্দর ঘুরতে বেরোলাম আর আজকে মনে হচ্ছে আর ঘুরতে বেরোতে আমাদেরকে দেবে না। এই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মানে আজকে সারাদিন মাটি হয়ে গেল। বৃষ্টিটা কখনো জোরে কখনো আবার আস্তে, এরকম করেই চলতে থাকবে। আর মেঘটাও দেখো একবারে কালো অন্ধকার হয়ে আছে। কি আর করা যাবে, এরকমই ওয়েদার এখানে, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। কালকে ঘুরতে পেরেছিলাম এটাই মনের শান্তি। শনি রবিবার ছুটি, তার মধ্যে একদিন তো ঘুরতে বেরোতে পেরেছিলাম। কালকে আমরা কি কি শপিং করেছিলাম সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। এখানে এসে আমি এমনি মুদিখানা তার সাথে বাজারহাট এইসব শপিং করেছি। জামা কাপড়ের শপিং এই কালকে প্রথম করলাম, তা কালকের ভিডিওতে বলেছিলাম আজকে দেখাবো, তো দেখাবো। চলো, পিয়াসের জন্য কিনেছিলাম এই খাটটা, যে খাটটায় আমি এখন বসে আছি। খাটটা কালকেই আনা হয়েছিল, এটার দাম নিয়েছিল 4,500 টাকা বলেছিলাম। আর এই খাটের ওপর যে ম্যাট্রেসটা পাতা আছে সেটা আমাদের অন্য একটা রুমে ছিল, সেই রুম থেকে এখানে এনে দেওয়া হয়েছে। অন্য রুমে ম্যাট্রেসটা খুব সুন্দরভাবে ওর খাটে সেটিং হয়ে গেছে, এটা আবার ওই ঘরে পরে একটা ম্যাট্রেস কিনে এনে রাখা হবে। তো যাই হোক, এবার কালকে আর একটা জিনিস যেটা কেনা হয়েছে সেটা হচ্ছে তিয়াসের দুটো বালিশ। একটা বালিশ ওপরে আছে, কারণ একটাই ওর পক্ষে এনাফ, আর একটা নিচেতে রাখা আছে। দুটো বালিশ, দুটো বালিশের দাম পড়েছে তোমার হচ্ছে 7 পাউন্ড, মানে আমাদের দেশের টাকা অনুযায়ী হচ্ছে প্রায় ওই 700 টাকার মতো। তা 700 টাকায় দুটো বালিশ, কভারগুলো নয় কিন্তু। আর তার সাথে তিয়াসের এই একটা ঢাকা দেখতে পাচ্ছ, তিয়াসের ঢাকাটা এতটাই, একটা কিং সাইজের ঢাকা নেওয়া হয়েছে যাতে আমরাও ওর ঢাকার মধ্যে থাকতে পারি। ওর ঢাকার এই যে ভেতরে হোয়াইট কালারে এরকম, এই ঢাকাটার দাম, মানে যে মেন যে ঢাকাটা সেটার দাম পড়েছে তোমার হচ্ছে এখানকার টাকা অনুযায়ী হচ্ছে তোমার 10 পাউন্ড। আর আমাদের যদি ভারতীয় টাকায় কনভার্ট করা হয় তাহলে হচ্ছে তোমার এটার দাম হচ্ছে প্রায় 1,000 টাকার মতো, মানে 1,100 টাকা মতো। এবার আসে কভারটার দাম। যা না দেখলে ঢাকাটার দাম পড়েছে, কভারটার দাম তার তুলনায় বেশি। এই যে কভারটা এটা পরানো আছে, এই কভার আর তার সাথে দুটো পিলো কভার, দুটো বালিশ কভার নিয়ে পড়েছে হচ্ছে 13 পাউন্ড, মানে আমাদের ভারতীয় টাকা অনুযায়ী ওই 1,300 টাকা, মানে 1,350 বা এরকম একটা সামথিং, 1,300 টাকায় বলছি, 1,300 টাকার মতো। এই গেল হচ্ছে ছেলে, তার সাথে ছেলের আরও আছে। ছেলের এখানে একটা কেনা হয়েছে এরকম, এখানে যেহেতু ঠান্ডা ওয়েদার সেই জন্য এগুলো ঘরে ডেলি ওয়ারের পক্ষে খুবই ভালো। এটা পড়েছে হচ্ছে ওই 4.5 পাউন্ড, মানে ওই 450 টাকা। আর একটা ছেলের কেনা হয়েছে এটা, এটাও ডেলি ওয়ারে যা কেনা হয়েছে ডেলি ওয়ারে, এটাও ছেলের, এটাও পড়েছে তোমার 4.50 পাউন্ড, 4.5 পাউন্ড, মানে হচ্ছে ভারতীয় টাকা অনুযায়ী ওই 450 টাকা। এবার আমারও ডেলিভারি নেওয়া হয়েছে, আমার আর ছেলের অনেকটা সেম সেম দেখতে। এই ডেলিভারিগুলো ছেলে আর মেয়ে অনেকটা একই রকমই হয়ে থাকে দেখি। যাই হোক, আমারটা দাম পড়েছে এটা হচ্ছে 8 পাউন্ড, মানে হচ্ছে ভারতীয় টাকা অনুযায়ী 800 টাকা। আমার আর একটা ডেলিভারি কেনা হয়েছে, এটা 8 পাউন্ড, ভারতীয় টাকা অনুযায়ী 800 টাকা। আর একটা দেখি, আমার এই গার্ডারগুলো খুব দরকার ছিল, এখানে এমনি গার্ডারও পাচ্ছিলাম না, বেশ খাবার দাবার মুড়িয়েও রাখা যাবে, তার সাথে আমার হেয়ারেও ইউজ করা যাবে। অনেকগুলো গার্ডার আছে দেখতে পাচ্ছ, এই এতগুলো গার্ডার পড়েছে হচ্ছে 1 পাউন্ড, মানে হচ্ছে 100 টাকা। তার সাথে একটা নেল পালিশ ব্লু কালারের আমার পছন্দ হয়ে গেছিলো, এটার দাম পড়েছে হচ্ছে 1.29 পাউন্ড, মানে হচ্ছে 130 টাকা। এবার এসে আমার হাজবেন্ডের, ওনার একটা জিনিসই দরকার ছিল, সেটা হচ্ছে ওনার এই জিনিসটা একটু, মানে আছে তো অবশ্যই, কিন্তু ওর একটা পছন্দ হয়ে গেছিল এই জিনিসটা, জ্যাকেট টাইপের। এবারটা বেশ ভালো, এখানে তো দিন রাতি বৃষ্টি হয়ে থাকে, তাই বৃষ্টির ওয়েদারে এটা বেশ ভালোই পরে যেতে পারবে, অফিস যেতে পারবে। এটার দাম পড়েছে হচ্ছে 25 পাউন্ড, মানে হচ্ছে ভারতীয় টাকা অনুযায়ী হচ্ছে 2,500 টাকা।
এই কিছুই ছিল শপিং। আর তার সাথে ছিল মাটন। এখন নিচে যাব, মাটনটা রান্না করব সানডে স্পেশাল। মাটনের কিলো হচ্ছে এখানে বেশ দাম ভালোই আছে এখানে মাটনের কিলো। স্টপ, মাটনটা আনা হয়েছে। মাটনের দামটা এখানে অনেক রকমের, বিভিন্ন কোয়ালিটির মাটন পাওয়া যায়, সাইজ অনুযায়ী মাটন পাওয়া যায়। তার 900 টাকা থেকে হচ্ছে মাটনের কেজি স্টার্টিং। আমরা যেটা আজকে মাটনটা এনেছি রান্না করবো এখন গিয়ে রান্নাঘরে, রবিবার স্পেশাল গরম গরম মাটনের ঝোল আর ভাত, সেই মাটনটার কিলো পড়েছে হচ্ছে তোমার 1400 টাকা কিলো, মানে এখানকার টাকা অনুযায়ী হচ্ছে 14 পাউন্ড। সেটাই আনা হয়েছে, ওই 600 গ্রাম মতো আনা হয়েছে সেই মাটন। আর তার সাথে একটু বেগুন, করলা। তোমাদেরকে একদিন সবজি মার্কেট নিয়ে গিয়ে সমস্ত দামগুলো শেয়ার করবো, সেই দামগুলো একে একে দেখাবো। চলো যা যা ঝটপট করে রান্না মানেটা কমপ্লিট করে নেওয়া যায়। মাটনটা বানাবো আলু দিয়ে, তাই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। আর এখানে এই দেখো মাটন, মাটনের পিসগুলো বেশ বড় বড় আছে। তা এখন এবার আলু দিয়ে আর তার সাথে পেঁয়াজ দিয়ে, আদা রসুন বাটাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম এরকম একটা কোটো করে, তো সেটা দিয়ে আর তার সাথে আলুগুলো ভাজা চলছে, সব দিয়ে একটা ঝোল বানিয়ে নেব প্রেশার কুকারে। একটু কড়াইয়ে প্রথমে কষিয়ে নেব, তারপর প্রেশার কুকারে একটা ঝোল বানিয়ে নেব। আগে থেকেই আমি এগুলো সব রেডি করে রেখে দিয়েছিলাম, এখন এসে প্রায় বেজে গেছে 12:30-12:30 মতো। ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি প্রেশার কুকারে। ওই 3-4 সিটি পড়লি সঙ্গীত বললো এখানকার মাটন রেডি হয়ে যাবে। আর এইদিকে দেখো ভাতের চালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন ভাতটাকে বসিয়ে দিয়েছি। ছুটির দিন মানে সব কিছু একটু ঢিলেঢালা চলে। বাব্যাটা তো কিছুতেই স্নান করতে চাইছিল না, অনেক মানে কষ্টে মষ্টে ওদেরকে স্নান করাতে পেরেছি, মানে বলে বলে বলে। তারপরে বাবাই ছেলেকে স্নান করিয়ে দিয়েছে, নিজেও স্নান করে এতক্ষণে এসে হাজির হলেন। এখন বেজে গেছে 2:00 মতো, আর মাটনের কালারটা বেশ ভালোই এসছে। দেখা যাক এখন টেস্টটা কেমন হয়েছে। এই যে গরম গরম মাটনের ঝোল, আর তার সাথে এখন আমাদের আরেকটা জিনিস খুব প্রিয় হয়ে উঠেছে, সেখানে হচ্ছে মাশরুম। মাশরুম আমাদের কলকাতা থেকেই প্রচুর প্রিয়। কলকাতা না, সরি, আমরা আরে তারও আগে থাকতাম দিল্লিতে, দিল্লি থেকেই আমাদের মাশরুম প্রচণ্ড প্রিয়। এখানে এসেও মাশরুমটা বেশ ভালো পরিমাণে পাচ্ছি, আর মাশরুমটার সাথে খাবারে রাখছিও, কারণ মাশরুমের মধ্যে আছে ভিটামিন ডি, খুবই ভালো। খাওয়াটা তো দারুণ হলো, আমার খাওয়া কমপ্লিট, সঙ্গীতেরও খাওয়া কমপ্লিট, কিন্তু এখন ছেলের খাওয়াটা যেহেতু ধীরে ধীরে, তাই ও এখন আস্তে আস্তে খাচ্ছে। আর খাওয়া দাওয়া তো করতে অনেকটা লেট হয়েছিল, তারপর রবিবার স্পেশাল গিয়ে দিলাম, তিনজনে মিলে দারুণ একটা ঘুম। ঘুম থেকে উঠতে উঠতে আমাদের প্রায় বেজে গেছে 9:30 মতো, আর আজকে ওয়েদারটাও খারাপ, চারিদিকে অন্ধকার অন্ধকার হয়েও গেছে। আর বিশেষ করে জানলা দিয়ে দেখালাম, একটু জানলার কাজটার জন্য বাইরেটা একটু বেশি অন্ধকার লাগছে। তা এখন তিনজনে মিলে চলছে সিনেমা দেখার পালা, বাইরে তো বেরোতে পারলাম না বৃষ্টির জন্য, কি আর করা যাবে। তিয়াসের মনটা একটু খারাপ বাইরে বেরোতে পারলাম না বলে, তাই বললাম চল এখন তিনজনে মিলে একসাথে সিনেমা দেখা যাক। সিনেমা দেখা, চা খাওয়া, আর তার সাথে এই যে ঝালমুড়িটা এনেছিলাম প্রাণের, সেই ঝালমুড়িটা খাওয়া দাওয়া হচ্ছিলো। ঝালমুড়িটা বেশ একটা ঝাঁঝালো, সর্ষের তেলের গন্ধ আছে আর খেতেও খুব ভালো। প্রাণের ঝালমুড়ি ভেতরে অনেক কিছুই মিক্সড করা আছে, ভালোই ছিল ঝালমুড়ি আর তার সাথে হচ্ছে চা। তা আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যারা পেজে থেকে দেখছো পেজটাকে একটু ফলো করে দিও, লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বাই বাই, গুড নাইট।